নমস্কার বন্ধুরা, দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি এমন একটি রেসিপি যা সকালে জলখাবারে বা সন্ধ্যের টিফিনে বা অফিসে লাঞ্চ বক্সেও কিন্তু বানিয়ে নিতে পারেন। নামমাত্র তেলে তৈরি এই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। যারা ওজন কমাতে চাইছেন তারা কিন্তু এই রেসিপিটি ওয়েট লস রেসিপি হিসাবে বানিয়ে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই রেসিপি শুরু করছি। চলুন দেখে নিই রেসিপিটি। এর জন্য আমি নিয়েছি হাফ কাপ সিদ্ধ করা ছোলা। ছোলাটাকে একটু ভিজিয়ে রেখে তারপরে সিদ্ধ করে নিয়েছি, জল ঝরিয়ে রেখেছি। এবারে এই ছোলার সাথে আমি 1 ইঞ্চি আদা, 2 কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা নিয়েছি। ধনে পাতার পরিমাণ আপনারা কম বেশি করতে পারেন। সব মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন এইভাবে আমরা মিশিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এতে কিন্তু এতটুকু জল ব্যবহার করিনি আমি, কারণ জল ব্যবহার করলে এই যে পেস্ট আমরা বানাবো সেটা ভীষণই লিকুইড হয়ে যাবে। তাই খুবই শুকনো শুকনো এই পেস্ট বানানোর চেষ্টা করতে হবে, কারণ নাহলে বাইন্ডিংয়ের অসুবিধা হবে। এইভাবে আমি এটা হাত দিয়ে কাচিয়ে নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি সামান্য নুন আন্দাজ মতো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, আর একটু ভালো গন্ধ আসবে তার জন্য দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, আর একটু কাসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। এখানে রোস্টেড কাসুরি মেথি গুঁড়োও ব্যবহার করতে পারেন, বা দিতে পারেন ভাজা জিরের গুঁড়ো, বা শুধু জিরে, সাদা জিরেও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার 2 চামচ দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে নেওয়া বেসন। তা নাহলে বেসনের একটা কাঁচা গন্ধ চলে আসে, তাই একটু শুকনো খোলায় ভেজে নেওয়া বেসন 2 চামচ দিয়েছি। খুব বেশি এই মাখাটা যদি পেস্ট আমাদের শুকনো শুকনো হয় তাহলে কিন্তু খুব বেশি পরিমাণ বেসন আমাদের ব্যবহার করতে হয় না। এইভাবে দেখুন সবটা আমরা ভালো করে আগে মিশিয়ে মেখে নিলাম। তারপরে আমি এটা হাতটা ধুয়ে নিয়ে ভালো করে শুকনো হাতে একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি। তারপরে দেখুন এখান থেকে ছোট ছোট করে আমরা প্রথমে বলের আকারে কেটে নিয়ে, এটা যেহেতু একদম শ্যালো ফ্রাই করব তাই একটু ছোট এবং পাতলা করছি। যদিও আমাদের ছোলাটা সিদ্ধ করা আছে তাও একটু পাতলা পাতলা করে করছি। দেখুন এরকম করে আমরা টিক্কির আকারে হাতে একটু তেল নিয়ে তারপরে গড়ে নিচ্ছি। বাইন্ডিংয়ের জন্য খুব বেশি পরিমাণ কিন্তু বেসন এখানে ব্যবহার করতে হবে না, যদি আমরা এই পেস্ট শুকনো শুকনো করি। দেখুন এইভাবে আমরা দিয়ে দিলাম। আমি এখানে জিরের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা কিন্তু এমনি মানে সাদা জিরেও দিতে পারেন, বা ভাজা জিরের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। জিরেটাও কিন্তু আমরা জিরের জল মানে মেদ কমাতে জিরের জল কিন্তু ভীষণই উপকারী। সকালে খালি পেটে যদি জিরে ভিজিয়ে রাখা জল খাওয়া যায় তাহলে কিন্তু মানে অনেকটাই মেদ কমাতে বা ভুঁড়ি কমাতে সাহায্য করে। এইভাবে দেখুন আমরা ছোট ছোট এরকম টিক্কির আকারে বানিয়ে নিলাম। এটা আপনারা সকালেও বানিয়ে নিতে পারেন, বা যারা চাকরি বাকরি করেন তারা এইভাবে বানিয়ে নিয়ে টিফিনে নিয়ে যেতে পারেন, দুপুরে লাঞ্চেও কিন্তু খেয়ে নিতে পারেন। এবারে আমরা দেখুন একটু ফ্রাইং প্যানে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। 1 চামচ মতো তেল দিয়ে পুরো আমি এইটা একদম অয়েল ব্রাশ করে নিয়ে তারপরে এই টিক্কিগুলো দিয়ে দেবো। দেখুন আমি একটু পাতলা পাতলাই করেছি, যেহেতু এটা আমরা শ্যালো ফ্রাই করব, তাহলে একদমই নামমাত্র তেলে এটা ভাজা হয়ে যায়। আর যদি চান আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন, তাহলেও কিন্তু মন্দ লাগবে না। তবে এটা যেহেতু ওয়েট লস রেসিপি হিসাবে আমি আজকে দেখাচ্ছি, সেই জন্য আমি এটা একদম শ্যালো ফ্রাই করছি। একটু এগুলো ঘুরিয়ে ফিরিয়ে নিলাম। তারপরে এর উপরে একটু অয়েল ব্রাশ করে দেবো, দিয়ে তারপরে 3-4 মিনিট পরে আবার এটাকে উল্টে দেবো। আবার উল্টে পাল্টে নিয়ে একদম বেশ একটু ব্রাউন কালার ধরে আসা অব্দি এটাকে আমরা রো আছে রেখে 3-4 মিনিট করে দুদিকটা উল্টে পাল্টে ভেজে নেব। তাহলে কিন্তু দেখুন এইরকমভাবে একদমই তেল কিন্তু নেই। দেখুন আস্তে আস্তে দুদিকটা ভাজা হতে হতে মানে শ্যালো ফ্রাই করতে করতে কিন্তু তেলটা একদমই আর থাকে না, খুব নামমাত্র তেলেই এটা তৈরি করা হয়ে যায়। আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন, সেখানেও কিন্তু আমায় ভিজিট করে ফলো করতে পারেন।
আপনাদের সাপোর্ট কিন্তু আমি খুব আশা করছি। তাই যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই অনুরোধ করছি। কারণ এখনও কিন্তু এমন অনেক বন্ধু আছেন যারা আমার রেসিপি দেখেন, সেই দেখে আমার বেশ ভালো লাগে, কিন্তু আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না দেখে তখন আবার একটু মনটা খারাপ হয়ে যায়। তাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এটা সম্পূর্ণ ফ্রি। আর আপনাদের জন্য এটা তো সম্পূর্ণ ফ্রি, কিন্তু আপনারা জানেনই প্রত্যেকেই যে এটা আমার জন্য অনেকটা লাভদায়ক। তাই বলছি প্লিজ আমাকে সাপোর্ট করতে আমার পাশে থাকবেন। আমি এটা দইয়ের সাথে আপনারা পরিবেশন করে দিতে পারেন। আমি এটা কিন্তু একটু ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে বেটে নিয়ে সেটা সামান্য দইয়ের সঙ্গে মিশিয়ে ফেটিয়ে নিয়ে তার সঙ্গে পরিবেশন করেছি। রেসিপিটি ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করতে আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।